পার্ক স্ট্রিট, নামটা শুনলেই যেন পার্কের কথা মনে পড়ে যায়। হ্যাঁ ঠিকই, এই পার্ক স্ট্রিট নামের পিছনে লুকিয়ে আছে একটি বিশেষ ইতিহাস। চলুন ফিরে যাই 1760 সালে। অনেকগুলো কবরখানা থাকার দরুন সাহেবদের কাছে এই জায়গাটির নাম হয়ে ওঠে বুরিয়াল গ্রাউন্ড রোড। এখনকার সময়ে যেটা লরেটা হাউস বা মিডলটন রোড আছে, সেখানে ছিল একটি বিশাল বাগান বাড়ি। বাগান বাড়িটি ছিল আমাদের সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস স্যার এলিজা ইমফের। সেই বাগান বাড়িতে নাকি ঘুরে বেড়াতো হরিণ। তো ডিয়ার পার্ক থেকেই পার্ক স্ট্রিটের নামকরণটি হয়। সেন্ট পলস ক্যাথিড্রাল, সেন্ট জেভিয়ার্স কলেজ, এশিয়াটিক সোসাইটি, ফ্লোরিস, কথাগুলো শুনলেই যেন পার্ক স্ট্রিটের কথা মনে পড়ে যায়। কিন্তু পুরনো পার্ক স্ট্রিটটি নাম আজও আমাদের মধ্যে খুব বিশেষভাবে প্রচলিত। জীবনের কাছে তিল তিল করে পাওয়া আস্ত একটি বছর ফেলনা নয়। সবে মিলে যদি আগলে রাখতে পারি সব কালো মুখে অমনি আলোকময়, নব আনন্দ জগৎ জ্যোতির্ময়। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের বছর। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরম আরও ভিডিওসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সি ইউ নেক্সট টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।